এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। नमस्कार आरोही न्यूज लाइव सकल के स्वागत संगे रही मासुमा किन्तु शुरूते ही सबाई के अर्थात आरोही न्यूज सकल दर्शक के जानाई महानवमीर अनेक अनेक शुभेच्छा। तब आज के शुरूते ही नजर रखबो जे खबरेर दिके जुब मोर्चार राज्य सभापति पद थेके इस्तफा दिच्छेन बोले जानिये दिएछेन विष्णुपुरेर सांसद सौमित्र खा। एमनकि संगठनेर व्हाट्सएप ग्रुप थेकेओ बेरिये जान तिनि, किन्तु ताई वितर्क थेमे थाकेनि। सबाईके जानाई মা দুর্গার মা অষ্টমীর পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বেশ করে আমার যুব সম্প্রদায় ভাই বোনকে মা অষ্টমীর প্রীতিয় শুভেচ্ছা। মা দুর্গার এই পূজো করে আমরা শুধু মায়ের কাছে এটাই চাইব যে মা তুমি আমাদের শক্তি দাও, লড়াই করার মানসিকতা দাও, দিশা দেখাও। এই বাংলায় যেন ভারতীয় জনতা পার্টির আগামী বছর সরকারে আমরা মা দুর্গার পূজা করতে পারি। হ্যাঁ এটা ঠিক আমরা লড়বো, আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আনবো। অষ্টমীর রাতে বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন এক বিজেপি নেতা। হাওড়ার বাগনানের বিজেপি নেতা, যেমনটা জানা গিয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালায়। বিজেপির অভিযোগ, গতকাল রাতে বাড়ির সামনে বসেছিলেন বিজেপির পাঁচ নম্বর মণ্ডলের সহসভাপতি কিঙ্কর মাঝি। সেই সময় সেখানে অতর্কিত হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলায় গুলিবিদ্ধ হন বিজেপি নেতা কিঙ্কর মাঝি, তার বুকে গুলি লাগে। এরপরই তাকে আনা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে, সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় কলকাতায়। যদিও তৃণমূলের অভিযোগ এই ঘটনার সঙ্গে কোনো সংযোগ নেই। চন্দনাপাড়া চন্দনাপাড়া গ্রামে যমরাজ বলে একটি ছেলে তৃণমূলই করে, সে হঠাৎ আমাদের যে কর্মী বিজেপির কর্মী কিঙ্কর মাঝি তার উপরে অতর্কিতে গুলি চালায়। প্রচেষ্টা হচ্ছিল কেন এলাকায় বিজেপি করা যাবে না, অপরাধ এটাই, এবং হঠাৎ করে গুলি চালায়। গুলি চালানোর ফলে ওর পেটে গুলি লাগে। এবার দেখতেই পাচ্ছেন কি অবস্থা। ক্রমেই বেড়ে চলেছে পেঁয়াজের মূল্য, লাগাম ছাড়া দিনের পর দিন দাম বেড়েই চলেছে। কিন্তু এই লাগাম ছাড়া দামের উপর মূল্যবৃদ্ধির টানতে এবার বিশেষ উদ্যোগ কেন্দ্র সরকারের। এহেন পরিস্থিতিতে কড়া লাগাম টানতে কেন্দ্র সরকার কড়া লাগাম টেনেছে পেঁয়াজের মজুতদারির ওপর। শুক্রবার এই বিষয়ে কেন্দ্র সিদ্ধান্ত নেয় যে কোনো খুচরো বিক্রেতা এবার থেকে দু টনের বেশি পেঁয়াজ মজুত করে রাখতে পারবে না। এছাড়া পাইকারি বিক্রেতাদের ক্ষেত্রেও ২৫ টনের বেশি মজুত করা যাবে না পেঁয়াজ। এই বিধিনিষেধ আপাতত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত লাগু করা হয়েছে। এদিকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানির কড়াকড়ি শিথিল করেছে কেন্দ্র সরকার। আশা প্রকাশ করেছে যে খরিফ পেঁয়াজ সম্ভবত শীঘ্রই বাজারে আসতে শুরু করবে এবং ক্রমশ বাড়তে থাকা এই দাম হয়তো কিছুটা হলেও কমবে। এমনিতেই করোনা আবহ, অন্যদিকে দোসর হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। এবার দর্শনার্থীদের দেখা নেই বৃষ্টির কারণে, এবং তার জন্য মন খারাপ সাহেবগঞ্জ আমরা কজন দুর্গাপূজা কমিটির। সেখানকার উদ্যোক্তারা জানিয়েছে এবছর এমনিতেই দর্শনার্থী কম, তার উপর দোসর হয়ে দাঁড়িয়েছে মুষলধারে বৃষ্টি। এবছর তাদের থিম ভাগ করোনা ভাগ। সপ্তমী থেকে লাগাতার বৃষ্টির জন্য দর্শনার্থীদের দেখা মিলছে না কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ এলাকায়। তাই মন খারাপ পুজো কমিটিগুলির। সাহেবগঞ্জ আমরা কজন দুর্গাপুজো কমিটির সভাপতি উজ্জ্বল তালুকদার বলেন, করোনা আবহের মধ্যেও আমরা প্রথম বর্ষের পূজা আয়োজন করেছি। রাজ্য সরকারের সমস্ত বিধিনিষেধ মেনে সচেতন থেকে পূজা শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য সম্পূর্ণটা বদলে গিয়েছে। দর্শনার্থীদের দেখা মিলছে না। করোনা আবহের মধ্যে আমরা সম্পূর্ণ খোলা মেলা প্যান্ডেলের ব্যবস্থা করেছিলাম। এবছর আমাদের পুজোর থিম ছিল ভাগ করোনা ভাগ। মাস্ক পরে স্যানিটাইজার হাতে নিয়ে করোনাকে তাড়া করছে এক ব্যক্তি, এই বিষয়টি আমরা ফুটিয়ে তুলেছিলাম স্ট্যাচুর মাধ্যমে। এছাড়াও মণ্ডপের চারিধারে সচেতনতামূলক পোস্টার, মাস্ক বিলি, অটো স্যানিটাইজার মেশিনের ব্যবস্থা করেছিলাম। সপ্তমী থেকে অনবরত বৃষ্টি হয়ে চলছে, যার জন্য খোলা মণ্ডপের প্রতিমা ঢেকে রাখতে হচ্ছে। প্রথম বর্ষে আমাদের এই পুজো ব্লক তথা জেলা জুড়ে সাড়া দিয়েছিল, কিন্তু দর্শনার্থীরা মণ্ডপে আসতে পারছে না। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।
নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।